আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রথম অধ্যায়, প্রাণী জগতের শ্রেণী বিন্যাস। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে আসব আমাদের বইয়ে কি বলা হয়েছে এই প্রাণী জগতের শ্রেণী বিন্যাস সম্পর্কে। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে, এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপরে। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। বিশাল এই প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানার পথ সহজ করে দিয়েছে। তাহলে শ্রেণীবিন্যাস কি? প্রাণী জগৎকে সহজভাবে জানার জন্য এবং প্রাণী জগৎ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জনের জন্য কিন্তু এই শ্রেণীবিন্যাসটা দরকার। এবার দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিজের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বাস করে? এরা সবাই কি একই রকম খাবার খায়? এরা কি একইভাবে চলাফেরা করে? এবার তুমি নিজের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একই রকম হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কর্মের প্রকৃতিও ভিন্ন। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে প্রাণী সমূহ দেখি, বিশেষ করে মানুষও একটি প্রাণী, গরু, ছাগল, হাঁস, মুরগি, প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা প্রাণী। প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আলাদা আলাদা শ্রেণী রয়েছে, আলাদা আলাদা ধরন রয়েছে, ভিন্নতা রয়েছে। এদের কোনটির মেরুদণ্ড আছে, আবার কোনটির মেরুদণ্ড নেই। এদের কোনটি মাটিতে, কোনটি পানিতে, কোনটি গাছে বাস করে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়। এরা বিভিন্ন অঙ্গ দিয়ে চলাফেরা করে, আবার কোনটির চলন শক্তি নেই। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে মানুষ হচ্ছে পা দিয়ে চলাফেরা করে, বা এই জাতীয় মেরুদণ্ড প্রাণী যারা আছে তারা মোটামুটি কিন্তু চলাফেরা করতে পারে। কিন্তু অমেরুদণ্ডী প্রাণীর কথা যদি আমরা হিসাব করতে যাই, যেমন কেঁচো, কেঁচো কিন্তু এরকম কিন্তু কেঁচোর চলন কিন্তু সেরকম কোনো অঙ্গ নেই। তো এবার তুমি নিজের উত্তরগুলোর সাথে মিলিয়ে দেখো যে আসলে কি কোনগুলো হচ্ছে মেরুদণ্ড আছে, কোনগুলো মেরুদণ্ড নেই, কোনটি চলতে সক্ষম এবং কোনটি চলতে অক্ষম। পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক কিন্তু জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণী গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। অর্থাৎ শ্রেণীবিন্যাসটা কি জন্য দরকার? বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে সহজভাবে জ্ঞান অর্জনের জন্য। প্রাণী দেখে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল, অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তার মানে মিল অমিলের ভিত্তি করে, অমিলের উপর ভিত্তি করে এবং পরস্পরের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক বা প্রতিক্রিয়া রয়েছে এটার উপরে ভিত্তি করে কিন্তু শ্রেণীবিন্যাসটা করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। কী বলা হয়? শ্রেণীবিন্যাস। তাহলে এখান থেকে শিক্ষার্থীরা তোমরা কিন্তু শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা নোট করে রাখতে পারো। প্রয়োজনে তাকিয়ে দিয়ে বর্তমান জীবনে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা। অর্থাৎ জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখার নাম কিন্তু শ্রেণীবিন্যাস বিদ্যা। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। প্রজাতি কি? শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, পূর্ণব্যাংক, কবুতর ইত্যাদি এক একটি কিন্তু প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সে প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। স্বাভাবিক, যদি আমরা কোনো কোনো বিষয়কে যদি বিস্তার
বিস্তারিত ভাবে জানতে চাই তাহলে কিন্তু আমাদের ধাপে ধাপে এগোতে হবে। ঠিক একইভাবে প্রাণীদের মধ্যে যদি আমরা এদের বৈচিত্র্য সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে সেই জন্য কিন্তু শ্রেণীবিন্যাসটাকেও কিন্তু আমাদের ধাপে ধাপে সাজাতে হবে। এই সকল ধাপে প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন ডি ও ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে দেখো এখানে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস, তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। অর্থাৎ কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামটি কিন্তু নামের প্রবর্তনটি কিন্তু ক্যারোলাস লিনিয়াস করেছেন এবং এই বৈজ্ঞানিক নামের দুটো অংশ রয়েছে। এখানে বলেছে যে দ্বিপদ নামকরণ যে যেটাকে কিনা বলা হয় যে এর হচ্ছে গণ এবং প্রজাতি নিয়ে এই নামটা তৈরি হয়েছে। আচ্ছা তোমাদেরকে আরেকটু বলে নিই যে শ্রেণীবিন্যাসে কিছু ধাপ রয়েছে, সেই ধাপের মধ্যে যেখানে না বললেই নয় যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, অর্থাৎ শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এরকম কিছু শ্রেণী রয়েছে। তো এই যে নামকরণটি করেছে, দ্বিপদ নামকরণ করেছে, এটা মূলত শেষের যে দুটি স্তর যেটাকে বলা হয় গণ এবং প্রজাতি, এই দুটো নামকরণের সমন্বয়ে তৈরি হয়েছে এই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এটা তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি যে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, তার মানে দেখো এখানে কিন্তু আমরা শ্রেণীবিন্যাসটা কিভাবে লিখতে হবে এখানে কিন্তু আমরা একটু ইনস্ট্রাকশন পেলাম যে আসলে কিভাবে লিখতে হবে ল্যাটিন অথবা ইংরেজি ভাষায়। তোমাদেরকে আরেকটু কথা বলে নেই যে যখন কম্পিউটারে একটু টাইপিং করা হবে সেটা কিন্তু ইটালিক ফর্মে লিখতে হবে, অর্থাৎ একটু বাঁকা অক্ষরে লিখতে হবে। যখন তুমি হাতে লিখবে তখন লেখার সময় কিন্তু সে বৈজ্ঞানিক নামের নিচে কিন্তু দুটো দাগ দিতে হবে। এর দেখা যাবে যে যেমন হোমো স্যাপিয়েন্স তুমি হাতে লিখেছো এটার নিচে একটু দাগ দিতে হবে এবং স্যাপিয়েন্সের নিচে একটি দাগ দিতে হবে। এবং বৈজ্ঞানিক নাম লেখার আরেকটি নিয়ম হচ্ছে যে প্রথম যে অক্ষরটি তুমি লিখবে সেটা হবে ক্যাপিটাল লেটারের এবং স্পট এবং পরের সব অক্ষরগুলো কিন্তু স্মল লেটারের হবে। স্পিসিস এবং গণ যেটাকে বলা হয়, জেনাস এবং স্পিসিস যেটাকে বলা হয়, গণ এবং প্রজাতি, জেনাসে এইটা লেখার সময় কিন্তু দেখো দুটো শব্দের মধ্যে কিন্তু হচ্ছে আলাদা মানে ফাঁকা জায়গা দেওয়া হয়েছে, মানে স্পেস দিয়ে কিন্তু লিখতে হবে। এখন তুমি তোমার নিজের খাতায় নিজের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। দেখো এখানে কিছু প্রাণীর নাম দেওয়া রয়েছে, বাসস্থান রয়েছে, গঠন রয়েছে, উপকারিতা রয়েছে, অপকারিতা রয়েছে। আশা করি তোমরা এই প্রাণীর নামগুলো সম্পর্কে তোমরা সবাই হচ্ছে নামগুলোর সাথে পরিচিত। বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ, এরপরে রয়েছে মাছ, এ পর্যন্তই রয়েছে। তো এগুলোর আসলে কোথায় বাসস্থান, উপকারিতা কি, অপকারিতা কি, তোমরা এই চারটি তৈরি করে তোমরা শ্রেণী শিক্ষকের কাছে এটিকে অ্যাসাইনমেন্ট হিসেবে প্রদর্শন করবে। এবার আসছে অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগৎ অথবা কিংডমের অন্তর্ভুক্ত। তোমাদের যেটা বলেছি যে শ্রেণীবিন্যাসের প্রথম ধাপটা হচ্ছে কিংডম। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে, কি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে, মানে সাব কিংডম রয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে। এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমেরুদণ্ডী এবং শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। অর্থাৎ এখানে কিন্তু মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীর ভিত্তিতে কিন্তু এখানে শ্রেণীবিন্যাসের কথা আলোচনা করেছে। আমরা যদি এর পরে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এক নজরে অ্যানিমেলিয়া যে জগৎ, আমরা জানি পাঁচটি জগৎ রয়েছে, অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, ফাঞ্জাই এরকম আর মনেরা, এরকম করে পাঁচটি জগৎ রয়েছে। তো অ্যানিমেলিয়া যে জগৎ, এই জগতের হচ্ছে শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে, পর্ব হচ্ছে আমাদের নয়টা। যে পর্বগুলো কি যদি আমরা একটু এক নজরে দেখি, পরিফেরা, নিরারিয়া, ব্লাতি, হেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিটা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা, এই নামগুলো কিন্তু তোমাদের সবার মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলে ভুল হবে, আসলে ছোটস্থ রাখতে হবে। এটা কিন্তু পরবর্তী তোমরা যত উচ্চ শ্রেণীতে যাবে এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো এই পর্বের পরে আবার উপপর্বে ভাগ করা হয়েছে, কাকে, কর্ডাটাকে, শুধু কর্ডাটা পর্বকে উপপর্বকে উপপর্বে ভাগ করা হয়েছে। সেই উপপর্বগুলো কি ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা।
ভার্টিব্রাটাকে আবার 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। তো দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে শ্রেণীবিন্যাস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপরে যেটি আসছে পরিফেরা, প্রথম যে পর্বটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরার স্বভাব এবং বাসস্থান নিয়ে যদি আমরা একটু বলি, যে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদেরকে পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। তার মানে এই পরিফেরা পর্বের কিছু কিছু প্রাণী কোথায় বাস করে? স্বাদু পানিতে বাস করে, এবং এরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। প্রশ্ন হতে পারে যে স্পঞ্জ নামে পরিচিত নিচে কোন পর্বের প্রাণী? তাহলে কোন পর্ব হবে? পরিফেরা পর্বের প্রাণী। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। কিভাবে বসবাস করে? দলবদ্ধ হয়ে। এখানে একটি স্পঞ্জিলার চিত্র দেখানো হয়েছে, তোমরা এই চিত্রটি বাসায় খাতায় এঁকে অনুশীলন করবে। সাধারণ বৈশিষ্ট্যগুলো কি যদি আমরা লক্ষ্য করি, সরলতম বহুকোষী প্রাণী, দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণস্বরূপ এখানে লিখেছে স্পঞ্জিলা স্কাইফা, এই দুটো দুটো কিন্তু এই পরিফেরা পর্বের প্রাণী। এরপরের পর্বটি আছে হচ্ছে নিডারিয়া। নিডারিয়া বানানটা একটু লক্ষ্য করো, যে অনেক সময় দেখা যায় যে এই বানানটা ইংলিশে দেয়া থাকে, বাংলায় কিন্তু দেয়া থাকে না, তখন কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বানানটা ভালো করে লক্ষ্য করো। এই এই পর্ব ইতিপূর্বে সিলেন্ডারেটা নামে পরিচিত ছিল। তাহলে আমরা কি দেখলাম? যে প্রথম যে আমাদের পরিফেরা পর্ব ছিল সেটা স্পঞ্জ নামে পরিচিত ছিল, এবং দ্বিতীয় পর্বটি সিলেন্ডারেটা কি নামে পরিচিত ছিল? সিলেন্ডারেটা। স্বভাব ও বাসস্থান, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক। এখানেও কিন্তু পরিফেরা পর্বের প্রাণীরা অধিকাংশ কিন্তু সামুদ্রিক ছিল, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাথা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটতে পারে। যদি আমরা এই নিডারিয়া পর্বের প্রাণীদের যদি একটু উদাহরণ লক্ষ্য করি, তাহলে দেখো হাইড্রা ও ওবেলিয়া বলা আছে। এখানে হাইড্রার একটি চিত্র দেখানো হয়েছে, সুন্দর একটি চিত্র। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো, দেহ দুটি দুটি ভূর্ণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহ দুটি ভূর্ণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম। মানে এই যে বাইরের যে স্তরটা এটাকে বলা হয় এক্টোডার্ম, আর ভেতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে, অর্থাৎ এর ভিতরে, দেহের ভিতরে যে গহ্বরটা আছে সেটাকে বলা হয় সিলেন্টেরন। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। কি কিসে কিসে, কোন কোন কাজে অংশ নেয়? পরিপাক ও সংবহনে। এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে একটি বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে, অর্থাৎ হাইড্রার একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই নিডোব্লাস্ট। এই এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। অর্থাৎ যখন হাইড্রা কোনো কোনো অন্য কোনো প্রাণী দ্বারা দেখা যায় যে অন্য কোনো প্রাণী দ্বারা হয় কি বলে যেটাকে বলা হয়, অন্য কোনো প্রাণী যখন হাইড্রাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেখানে সে আত্মরক্ষার জন্য এই নিডোব্লাস্ট কোষ থেকে এক ধরনের রঞ্জক পদার্থ বিচ্ছুরণ করে। এটা জাস্ট তোমাদের এমনি জানার জন্য আমি বলছি, যে এই যখন ওই রঞ্জকটা বিচ্ছুরণ করে, তখন কিন্তু সেখানে ওই বিষাক্ত ওই পদার্থটা দ্বারা কিন্তু প্রাণীটা, অন্য যে প্রাণীটা তাকে আক্রমণ করতে এসেছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং হাইড্রা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পর্বটি আছে প্লাটিহেলমিনথেস। স্বভাব ও বাসস্থান, এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে ভিতরে বাস করে। যদি আমরা পরজীবীর কথা মানে চিন্তা করি, তাহলে কিন্তু প্রথমেই যে বিষয়টি আমাদের মাথায় আসছে সেটি হচ্ছে কৃমি। যে তো কৃমি কিন্তু হচ্ছে প্রাণীদের দেহে পরজীবী হিসেবে বাস করে, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এ পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতস্যাঁতে, কোনো কোনো প্রাণী কী করে, ভেজা এবং স্যাঁতস্যাঁতে মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা একটু লক্ষ্য করি, দেহ চ্যাপটা এবং উভলিঙ্গ, অর্থাৎ একই দেহে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দুটি থাকে। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী এরা বাইরে পরজীবী হিসেবে বা ভিতরে পরজীবী হিসেবে বাস করে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। আর একটি কথা, পরজীবী মানে কি দেখো, সে কিন্তু অন্য জীবের সাহায্য ছাড়া কিন্তু কোনোভাবে বাঁচতে পারে না।
এদের দেহের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত দেহের চোষক ও আঙ্কা থাকে, যে আঙ্কার সাহায্যে সে প্রাণী দেহে নিজেকে আটকে রাখে বা বাঁচিয়ে রাখে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। অর্থাৎ প্লাটি হেলমিনথেস পর্বের একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এদের শিখা অঙ্গ থাকবে, এই শিখা অঙ্গ রেচন অঙ্গ হিসেবে কাজ করবে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, এদের পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যকৃতকৃমি এবং ফিদাকৃমি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই তিনটি পর্ব সম্পর্কে বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।